নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি প্রকল্পে অনেকে আবেদন করেছেন, অনেকে এখনও আবেদন করেননি। তো এতদিন পর্যন্ত প্রধানমন্ত্রী কিষান সম্মাননিধি প্রকল্পের যে স্বঘোষণাপত্রটি ছিল সেটি হলো এই রকমের একটি স্বঘোষণাপত্র ছিল। তো এই স্বঘোষণাপত্রটি কিছুটা ত্রুটি ছিল, ফলে অনেকে যারা যোগ্য ছিল না তারা কিন্তু পিএম কিষানের টাকা পাচ্ছিলেন বা তারাও কিন্তু আবেদন করতে পেরে যাচ্ছিলেন। কিন্তু এবার স্বঘোষণাপত্রে অনেকটাই পরিবর্তন আনা হয়েছে, নতুন একটি স্বঘোষণাপত্র প্রকাশিত করা হয়েছে এবং যেই স্বঘোষণাপত্রে কিন্তু অনেক কিছু নিয়মকানুন পরিবর্তন করা হয়েছে, অনেক কিছু ফিচার্স সেই স্বঘোষণাপত্রে অ্যাড করা হয়েছে, যার ফলে কিন্তু যারা উপযুক্ত কৃষক তারাই কিন্তু একমাত্র টাকা পাবেন, অনুপযুক্ত কৃষকরা কোনো মতেই টাকা পাবেন না, এরকমভাবেই কিন্তু নতুন স্বঘোষণাপত্রটি বানানো হয়েছে। তো এবার থেকে কিন্তু সেই নতুন স্বঘোষণাপত্রে আপনাদেরকে আবেদন করতে হবে বা পূরণ করে জমা করতে হবে। তো সেই নতুন স্বঘোষণাপত্রটি কী রয়েছে, সেখানে কী কী ফিচার্স অ্যাড করা হয়েছে, সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। এটি হচ্ছে সেই নতুন স্বঘোষণাপত্র। পুরনো স্বঘোষণাপত্রের থেকে এই নতুন স্বঘোষণাপত্রে কিন্তু অনেকটাই পরিবর্তন রয়েছে। এই স্বঘোষণাপত্রে কী বলা রয়েছে সেটা একটু দেখা যাক। তো উপরে লেখা রয়েছে কিষান সম্মাননিধি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য স্বঘোষণাপত্র। আমি শ্রী শ্রীমতী, এখানে এবার যিনি আবেদন করবেন যেই কৃষক সেই কৃষকের নাম লিখতে হবে, পিতা অথবা স্বামীর নাম লিখতে হবে, সেই কৃষকের পিতা অথবা স্বামীর ক্ষেত্রে স্বামী এখানে তার নামটা লিখতে হবে। এত দ্বারা ঘোষণা করতেছি যে আমি বা আমার পরিবারের কোনো সদস্য বা সদস্যা, মানে এটা আপনার ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে বা আপনার পরিবারের অন্য কোনো সদস্যের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য হচ্ছে এই ঘোষণাপত্রটা। এবার এখানে কী বলা রয়েছে, এক হচ্ছে কোনোরূপ প্রাতিষ্ঠানিক জমির মালিক নয়, কোনোরূপ সাংবিধানিক পদের অধিকারী নয় বা ছিলাম না, প্রাক্তন বা বর্তমান মন্ত্রী প্রতিমন্ত্রী প্রাক্তন বা বর্তমান লোকসভা রাজ্যসভা রাজ্য বিধানসভা বিধান পরিষদের সদস্য পৌর নিগমের প্রাক্তন বর্তমান মেয়র এবং প্রাক্তন বর্তমান জেলা পরিষদের সভাধিপতি নন, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার অধীনস্থ মন্ত্রণালয় দপ্তর বিভাগ শাখা কার্যালয় কেন্দ্রীয় রাজ্য সরকার অধীনস্থ উদ্যোগ বা সংযুক্ত দপ্তর স্বশাসিত সংস্থার ঠিকা বা নিয়মিত কর্মচারী চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত বা আধিকারিক নন আপনি, মানে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা আবেদন করতে পারবে, তারা বাদে বাকিরা কিন্তু পারবে না। তাছাড়াও মাসিক 10,000 টাকার বেশি পেনশন আপনি পান না চতুর্থ শ্রেণী কর্মচারী ব্যতীত। চতুর্থ শ্রেণী কর্মচারীদেরকে এই 10,000 পেনশনের সীমাবদ্ধতার মধ্যে রাখা হয়নি, চতুর্থ শ্রেণী কর্মচারীরা আবেদন করতে পারবেন। গত বছরে আয়কর দিতে হয়নি আপনাকে। ডাক্তার ইঞ্জিনিয়ার আইনজীবী চার্টার অ্যাকাউন্ট্যান্ট অথবা আর্কিটেক্ট হিসাবে কোনো পেশাগত সংস্থার সঙ্গে নথিভুক্ত বা পেশাগতভাবে যুক্ত নন আপনি। আমার পরিবারের অন্য কোনো সদস্য বা সদস্যা, ব্র্যাকেটে আবার লেখা রয়েছে স্বামী স্ত্রী বা নাবালক সন্তান, উক্ত প্রকল্পে আবেদন করেনি। নয়ে বলা রয়েছে অন্য কোনো ব্লকে আবেদন করিনি। এবার দেখুন এই 8 আর 9 নম্বর পয়েন্টটা এখানে নতুন অ্যাড হয়েছে। এখানে কী বলতে চাইছে না, এই প্রকল্পে পিএম কিষান প্রকল্পে আপনি কেবলমাত্র একা আবেদন করছেন, আপনার যদি আপনি পুরুষ হন সেক্ষেত্রে আপনার স্ত্রী আবেদন করেনি, বা আপনি যদি মহিলা হন সেক্ষেত্রে আপনার স্বামী কিন্তু আবেদন করেনি, এটা আপনি বলতে চাইছেন, বা আপনার নাবালক সন্তান, সাবালক নয় নাবালক সন্তান কেউ কিন্তু এই প্রকল্পে আবেদন করেননি। তাছাড়া অন্য কোনো ব্লকে আবেদন করেননি আপনি, মানে আপনি দুটো ব্লকেই হয়তো আবেদন করে ফেলেছেন, সেই রকমটা আপনি করেননি। তার মানে কিন্তু বলতে চাইছে যে একটা পরিবারে স্বামী স্ত্রী দুজনে কিন্তু টাকা পাবে না। অলরেডি কিন্তু অনেকেই টাকা পাচ্ছেন, তার অনেকের কিন্তু ধরাও পড়ছে, তাদের কিন্তু আস্তে আস্তে ইনঅ্যাক্টিভও করে দিচ্ছে। এই নিয়ে কিন্তু ভিডিও করেছি, আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্সে পিএম কিষান রিলেটেড একটা প্লেলিস্ট করা রয়েছে, সেখানে ক্লিক করে সমস্ত পিএম কিষান রিলেটেড ভিডিওগুলো এক জায়গায় দেখে নিতে পারবেন। তারপর এখানে নিচে বলা রয়েছে পরিবারের সকল সদস্য বা সদস্যাগণের বিবরণ। এবারে আপনার পরিবারে যারা সদস্য রয়েছে তাদের নাম দিতে হবে, তার নামটা এখানে দিয়ে দিলেন, পিতা অথবা স্বামীর নাম, তার পিতা অথবা স্বামীর নাম দিয়ে দিলেন। প্রথমের ঘরটা আপনারা পরিবারের প্রধানের নামটাই লিখবেন, তার জন্ম তারিখটা লিখবেন আর তার আধার নাম্বারটা এখানে লিখবেন। এইভাবে যতজন সদস্য রয়েছে তাদের কিন্তু এখানে নিচে নিচে নামগুলো লিখে দিতে হবে, পিতা অথবা স্বামীর নাম লিখতে হবে এবং পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক কী, পরিবারের প্রধানের সঙ্গে এখানে আপনি যে নামগুলো লিখবেন কী সম্পর্ক, সেই সম্পর্কগুলো এখানে লিখতে হবে, জন্ম তারিখ এবং আধার নম্বর আগেরবারের মতনই লিখতে হবে। এবার দেখুন এই ফিচার্সটা কেন অ্যাড করা হয়েছে, কারণ এখানে আপনি আধার নাম্বার দিচ্ছেন যখনই, তারা যখন আপনার স্বঘোষণাপত্রটা কম্পিউটারে দেখবে বা লোড করবে তখন কিন্তু এখানে আপনারা যে আধার নাম্বারগুলো বসাবেন সেই আধার নাম্বারগুলো দিয়ে তারা আগে চেক করে নেবে যে এই সদস্যগুলো কেউ পিএম কিষানের টাকা পাচ্ছেন কি না। যদি পান কিন্তু সেক্ষেত্রে আপনার কিন্তু আবেদনটা বাতিল করে দেওয়া হবে বা আপনার আবেদনটা কিন্তু তখন অনলাইনে এন্ট্রি করা হবে না। এই কারণেই কিন্তু এই ফিচার্সটা অ্যাড করা হয়েছে, এই আধার নম্বরগুলো কিন্তু নেওয়া হচ্ছে আপনার পরিবারের সদস্যদের। তারপরে দেখুন আরেকটা জিনিস এখানে নতুন করে অ্যাড করা রয়েছে, উল্লেখ্য থাকে যে
উক্ত প্রকল্পের সমস্ত নিয়মকানুন মানিয়া না চলিলে আমার বা আমাদের উপর আইনানুগ ব্যবস্থা নিবেন এবং সমস্ত প্রকার কিস্তি ফেরত দিতে বাধ্য থাকিব। দেখুন এই কথাটা কিন্তু আগে থাকেনি, এবার কিন্তু এটা অ্যাড হয়েছে, মানে আপনাকে কিন্তু কিস্তির টাকা ফেরত দিতে হবে যদি আপনি অন্যায়ভাবে টাকা নিয়ে থাকেন বা কোনো যদি আপনি দুর্নীতি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার উপর আইনানুগ কোনো ব্যবস্থা নিতে পারে, এটা আপনি স্বীকার করছেন। এবার এখানে আপনাকে সিগনেচার করতে হবে, আপনার নাম লিখতে হবে, ঠিকানা, মোবাইল নাম্বার লিখতে হবে এবং তারিখ দিয়ে কিন্তু আপনাকে জমা করতে হবে এই সেলফ ডিক্লারেশনটা। এবার এই সেলফ ডিক্লারেশনের সঙ্গে আপনাকে কী কী জমা দিতে হয়, না আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, রেশন কার্ড, জমির রেকর্ড, এগুলো নিয়ে জেরক্স জমা দিতে হয় এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স দিতে হয়। আর ওই স্বামী স্ত্রীর ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু আধার কার্ডের জেরক্সও কিন্তু এখন বর্তমানে জমা নিচ্ছে, আর আপনারা যেটা অনলাইনে আবেদন করেছেন সেই অনলাইনের স্লিপটাও জমা নিচ্ছে। তো আপনারা এই সেলফ ডিক্লারেশন ফর্মটা যদি দেখতে চান স্বঘোষণাপত্র, তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে গিয়ে আপনারা খুব সহজে সেই লিঙ্ক থেকে এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।